নমস্কার, আমি সৌমিলি বিশ্বাস। আমি জানি যে এই সময় আমরা বিশ্বের প্রত্যেকটা মানুষ অত্যন্ত একটা দুশ্চিন্তাপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সময় কাটাচ্ছি, এবং আমাদের প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে আমরা কতটা নিরাপদ আছি, আমরা কতটা নিরাপদ থাকতে পারবো, আমাদের ভবিষ্যতে কী হতে চলেছে, এবং এই চিন্তাগুলো সত্যি খুবই স্বাভাবিক। কিন্তু আমি একটা জিনিস বলবো যে আপনারা একেবারেই চিন্তিত হবেন না, কারণ আমাদের গোটা মানে ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক যেভাবে এগিয়ে এসেছেন, যেভাবে আমাদের পাশে থেকেছেন, যেভাবে প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছেন, আমার মনে হয় যদি আমরা সেই নিয়ম অনুসারে এগিয়ে যেতে পারি এবং তার পাশে থাকতে পারি, তাহলে বোধহয় আমরা খুব তাড়াতাড়ি এই যে করোনা ভাইরাসের থেকে আমরা সবাই মুক্তি পাবো, আমরা সবাই ভালো থাকবো। এবং একটা কথা আপনাদেরকে বলি যে টিভিতে প্রায়শই দেখছি, কালকেও দেখেছি, যে এই যে পাড়ায় পাড়ায় আড্ডা হচ্ছে, চায়ের দোকানে আড্ডা হচ্ছে, এই যে আপনার সবাই মিলে ক্রিকেট খেলছে, এই যে গ্যাদারিং, মাস গ্যাদারিং, যেটা বারবার বলছে যে সোশ্যাল ডিস্টেন্সিংটা ভীষণ 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 দরকার, তো সেইটা আমাদের সবাইকে একটু অ্যাভয়েড করতে হবে। এবং আমি জানি বাড়িতে থাকা খুবই কষ্ট, কিন্তু বিশ্বাস করুন আমরাও তো প্রত্যেক দিন বাড়ির বাইরে বেরোই, আমাদেরও প্রচুর কাজ থাকে, কিন্তু বাড়িতে এই মুহূর্তে যে আমরা আছি তাতে কিন্তু খুব একটা খারাপ নেই আমরা। আমাদের কিন্তু প্রত্যেকের প্রচুর কাজ থাকে বাড়িতে, আমরা যেটা সারা বছর পারি না সময় দেওয়া ফ্যামিলিকে, সেই সময়টা আমরা পাচ্ছি, আমরা ফ্যামিলিকে সময় দিচ্ছি। আমি যেরকম আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে সুন্দরভাবে প্রচুর তাদের সময় দিচ্ছি, আমরা টাইম পাস করছি, এবং আমার বাড়িতে সমস্ত মেড আসা বন্ধ, সেটা কুকিং মেড বলুন কি আমাদের রেগুলারের কাজের যে মেড, সবাইকেই আসা আমি অনেক দিন হলো বন্ধ করে দিয়েছি, এবং লাস্ট এক সপ্তাহেরও বেশি, প্রায় 10 দিন হতে গেল আমাদের শুটিং অফ হয়েছে, তো তখন থেকে রেগুলার বাড়িতে নিয়মিত আমরা কাজ করছি, এবং সত্যি কথা বলতে সময় পাচ্ছি না। কি কাজটা যে সংসারের হতে পারে সেটা সত্যি এখন আমরা প্রত্যেকটা মুহূর্তে, অ্যাটলিস্ট আমি তো ফিল করতেই পাচ্ছি, সারা দিনে প্রচুর প্রচুর কাজ আছে, এবং একটু যখন অবসর সময় পাচ্ছি তখন আমি যেরকম নিজে একটু নাচ প্র্যাকটিস করছি, একটু আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসি সেটা করছি, এবং আমার হাজব্যান্ড এমন একটা প্রফেশনে আছে মানে যেখানে তাকে রেগুলার বেরোতে হচ্ছে, কিন্তু যখন সে তাড়াতাড়ি কোনো দিন বাড়ি চলে এলে তো সেখানে তার সঙ্গে টাইম স্পেন্ড করছি, কোয়ালিটি টাইম যেটাকে আমরা বলি। এবং আপনারা অনেকেই বাড়িতে যারা বসে আছেন তারা একটু কনস্ট্রাকটিভ কিছু করুন না, অনেকে যেমন আঁকতে ভালোবাসেন, সেলাই করতে ভালোবাসেন, এরকম অনেক ট্যালেন্ট, হিডেন ট্যালেন্ট তো মানুষের মধ্যে থাকে, তো যেটা হয়তো কাজের চাপে করে ওঠা যায় না, কিন্তু আমার মনে হয় এইগুলো যদি আপনারা বাড়িতে করেন, আমি তো এইভাবে দিব্যি সময় কাটাচ্ছি, বন্ধুদের সঙ্গে ভিডিও চ্যাট চলছে, ফোনে কথা চলছে, যে সময়গুলো আমরা পাই না কাজের মধ্যে, তো আমার মনে হয় এইগুলো আপনারা করুন, দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো সময় কাটবে, কটা দিনেরই তো ব্যাপার, একটু মনটাকে শক্ত করুন। এবং বারবার একটা কথা বলবো, নিজেকে পরিষ্কার রাখুন, বারবার হাত ধুন, পা ধুন, এবং যখনই বাইরে যাবেন প্রয়োজনে তখন অবশ্যই যে প্রিকশনস যেগুলো নিতে বলা হচ্ছে সেগুলো মেনটেন করুন, এবং ডাক্তাররা বলছেন ফিট থাকতে সেই জন্য একটু হেলদি এক্সারসাইজ করতে কিংবা বাড়ির ছাদে একটু হাঁটাহাঁটি করতে, আমার মনে হয় সময়ও ভালো কাটবে, আপনারাও ভালো থাকবেন, এবং বাড়িতে থেকে একটু হেলদি ফুড খান, সবার সঙ্গে জমিয়ে আড্ডা মারুন, মন খুলে, ভয় পাবেন না, আমাদের যা যা প্রিকশনস নিতে বলা হয়েছে সেইগুলো নিন, আপনি নিজে সুস্থ থাকুন, আপনার পরিবারের লোককে সুস্থ রাখুন, এবং আপনারা যদি ভালো থাকেন আপনার পাশের মানুষরাও ভালো থাকবে, পাশের মানুষরা যদি ভালো থাকে গোটা পশ্চিমবাংলা ভালো থাকবে, পশ্চিমবাংলা ভালো থাকলে গোটা ভারতবর্ষ এবং সেখান থেকে গোটা বিশ্ব। আসুন আমরা সবাই মিলে মানুষের পাশে মানুষের আমরা দাঁড়াই, আমরা সাহায্যের দিকে হাত বাড়াই।